বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী দিতে না পারলেও পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে সিপিআইএম দলের নির্বাচনী প্রচার চলছে। সোমবার সকালে পশ্চিম জেলা পরিষদের 1 নং আসনের সিপিআইএম প্রার্থী মিহির দত্ত চার বড়জলা বিধানসভা কেন্দ্রের তাঁতিপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান। প্রার্থীর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের সিপিএম কাউন্সিলর শ্যামল দত্ত। সিপিএম কাউন্সিলর শ্যামল দত্তের অভিযোগ, শাসক দলের কর্মী সমর্থকদের বাধা ও হুমকির কারণে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন আসনে বামফ্রন্ট প্রার্থী দিতে পারেনি। মিহির দত্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 1 নং আসনে আমাদের বামফ্রন্ট মনোনীত, ওনার সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচারের কাজটুকু সংগঠিত করার চেষ্টা করতেছি। তো আপনারা জানেন যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমরা কোনো প্রার্থী দিতে পারিনি। শাসক দলের যে মদপুষ্ট কিছু সমাজদ্রোহী নানানভাবে বাধা সৃষ্টি করছেন এই সময়ের মধ্যে, বিশেষ করে বিজেপি এবং তার আশ্রিত সমাজদ্রোহীরা আমাদের প্রচার কাজে বাধা দিচ্ছেন। প্রার্থী যেন ঠিক ঠিক মতো নির্বাচক মণ্ডলীর কাছে না পৌঁছতে পারে, ভোটের আবেদন করতে পারে, তার জন্য বিভিন্নভাবে সেখানে বাধা সৃষ্টি করছেন, হুমকি দিচ্ছেন।